যা আপনারা কি জানেন জি বাংলার বিখ্যাত শো দিদি নম্বর ওয়ানের অ্যাঙ্কার রচনা ব্যানার্জি আর দিদি নম্বর ওয়ানের অ্যাঙ্কারিং করবেন না, রচনা ব্যানার্জির জায়গায় অ্যাঙ্কারিং করবেন জি বাংলার আরও একজন পরিচিত মুখ। রচনা ব্যানার্জি কেন অ্যাঙ্কারিং করবেন না আর তার জায়গায় কে অ্যাঙ্কারিং করবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাস্ট 10 বছর যার দৌলতে এই শোয়ের এত জনপ্রিয়তা, যাকে দেখার জন্য সন্ধ্যাবেলা সবাই টিভির সামনে এসে বসে, সেই রচনা ব্যানার্জি যদি না থাকে তাহলে এই শো চলবে কী করে? তো গাইজ আপনাদের জানিয়ে রাখি, চিন্তার কোনো কারণ নেই, রচনা ব্যানার্জি দিদি নম্বর ওয়ানের অ্যাঙ্কারিং করবেন না এমন নয়। আসল ঘটনাটি হলো কিছুদিন আগে রচনা ব্যানার্জি তার বাবাকে হারিয়েছেন, ফলে তিনি এখন মানসিকভাবে বিপর্যস্ত। আর তাছাড়া তার বাবার পরলৌকিক কাজের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। যেহেতু তার বাবা হঠাৎ মারা যান তাই দিদি নম্বর ওয়ানের শুটিং করা ছিল না, তাই আপাতত তার জায়গায় একজন সামলাবেন জি বাংলার দিদি নম্বর ওয়ানের দায়িত্ব। রচনা ব্যানার্জির বাবার পরলৌকিক কাজকর্ম মিটে তিনি আবার ফিরবেন দিদি নম্বর ওয়ানের সেটে, তার জায়গায় আপাতত অ্যাঙ্কারিং করবেন জি বাংলার রান্নাঘর খ্যাত সুদীপা ও সৌরভ। বন্ধুরা, তো এরকম মজাদার ভিডিও পেতে এক্ষুনি এই ভিডিওটিকে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।